আমাৰ প্ৰাঞ্জল প্ৰতিম খাজুৰিকা আপোনালোক সকলোকে স্বাগতম জনাই এই মুহূৰ্তৰ ৰূপগিয়াতৰ এটা বিগ ব্ৰেকিং আপডেট দিবলৈ বিচাৰিছো কিয়নো মুছলমান সমাজে জেনে ধৰণৰ ড্ৰাগছৰ বিৰুদ্ধে জেহাদ ঘোষণা কৰিছিল মুছলমান সমাজে কৈছিল যে তেওঁলোকক জানাজাত সহযোগ কৰা নহ'ব বা যেতিয়া মৃতদেহ লৈ যোৱা হয় তেতিয়া তেওঁলোকক সহযোগ কৰা নহ'ব এনে ধৰণৰ বিভিন্ন দাবীৰে মুছলমান সমাজে এক প্ৰকাৰে জেহাদ ঘোষণা কৰিছিল কিন্তু এই মুহূৰ্তৰ আটাইতকৈ ডাঙৰ খবৰ সেইসকল মছজিদ কমিটিৰ বিৰুদ্ধে এবাৰ জঁপিয়াই পৰিছে ড্ৰাগছ মাফিয়া ৰূপকী ঘাটত প্ৰায় 25 গৰাকীকৈ ড্ৰাগছ মাফিয়া জঁপিয়াই পৰিছে এতিয়া মছজিদ কমিটিৰ বিৰুদ্ধে আৰু তাৰ পাছতে ৰূপকী ঘাট আৰক্ষী থানা এতিয়া ঘেৰাও কৰিছে উত্তেজিত লোকে জনাই গৈছো এই মুহূৰ্তৰ কি গুৰুত্বপূৰ্ণ খবৰ ৰূপকীয়াতৰ উত্তপ্ত পৰিস্থিতি ড্ৰাগছ মাফিয়াৰ বিৰুদ্ধে কঠোৰ সিদ্ধান্ত লোৱাৰ বাবে ভয়ংকৰ কাণ্ড ড্ৰাগছ সেৱন কৰি মৃত্যু হোৱা লোকক জানাজা নকৰাৰ সিদ্ধান্ত লৈছিল মছজিদ কমিটিয়ে ঠিক একেধৰণৰ ড্ৰাগছ বিক্ৰী কৰা লোকক এঘৰীয়া কৰাৰ সিদ্ধান্ত লৈছিল মছজিদ কমিটিয়ে মছজিদ কমিটিৰ কঠোৰ সিদ্ধান্তৰ পাছতে এতিয়া মছজিদ কমিটিক টাৰ্গেট দুৰ্বৃত্তৰ মসজিদ কমিটির সম্পাদকক আক্রমণ করেছে ড্রাগ মাফিয়ায় আর তারপরে এই দৃশ্যাঙ্ক আপনাদের দেখি আছে আরক্ষী থানার দৃশ্যাঙ্ক এনে ধরনের এটা লোকে প্রতিবাদ অব্যাহত করা দেখলে পড়া হয়েছে কেন প্রায় 25 গড়াকি কই ড্রাগস মাফিয়া জপিয়াই পড়েছিল মসজিদ কমিটির বিরুদ্ধে বা মসজিদ কমিটিক আক্রমণের লক্ষ্য করে লৈছিল আর তারপরে এনে ধরনের এতিয়া রূপকী ঘাট আরক্ষী থানার দৃশ্যাঙ্ক দেখি আছে রূপকী ঘাট আরক্ষী থানার ভয়ঙ্কর পরিস্থিতির এটা সৃষ্টি হয়েছে রূপকী ঘাট আরক্ষী থানা এটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে কেন উত্তেজিত লোক সকল এটা আরক্ষীর এনে ধরনের থানা ঘেরাও করেছে রূপকী ঘাটত মুসলমান সমাজে জেহাদ ঘোষণা করেছিল ড্রাগসর বিরুদ্ধে আমি দেখুৱাই থাকিবলৈ চেষ্টা কৰিছোঁ এয়া হৈছে ৰূপকী ঘাটৰ এই মুহূৰ্তৰ এক্সক্লুচিভ দৃশ্যাংক এনে ধৰণৰ এতিয়া থানা ঘেৰাও কৰিছে লোৱাৰ বাবে ভয়ংকৰ কাণ্ড এতিয়া ৰূপকী ঘাটত ড্ৰাগছ মাফিয়াই আক্ৰমণৰ লক্ষ্য কৰি লৈছে মসজিদ কমিটির লোকসকলক কেন মসজিদ কমিটির লোকসকলে ড্রাগসর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল ড্রাগসর বিরুদ্ধে তেওঁলোকে প্রতিবাদ করেছিল ড্রাগসর বিরুদ্ধে সজাগতা রেলি করেছিল ড্রাগস বিক্রি করা লোকসকলক এঘরিয়া করা হব বলে কৈছিল ড্রাগস সেবন করে মৃত্যু হলে জানাজা দিয়া নহব বলে মুসলমান লোকসকলে শপথ লৈছিল আর তার পাছত মসজিদ কমিটি বা একাংশ মুসলমান লোকক টার্গেট করে লৈছিল ড্রাগস মাফিয়ায় আর রূপকী ঘাটৰ এই খবর আমি দেখুৱাই গৈছো ঠিক আছে ধন্যবাদ 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 দৃশ্যাঙ্ক দেখি আছে এনে ধৰণৰ এতিয়া পৰিস্থিতি উত্তপ্ত হৈ পৰিছে অধিক তথ্যৰ বাবে মই মকছিদুল ফকৰ ওচৰলৈ যাবলৈ চেষ্টা কৰিম আমাৰ অতিৰিক্ত সাংবাদিক তেওঁ প্ৰতিটো মুহূৰ্তৰ প্ৰতিটো আপডেট আমাক দি গৈছে
মক্সিদুল জেনে ধরনর খেগতিয়া ভাবে দেখিবলে পোয়া গৈছিল রূপহিয়াতন মুসলমান সমাজ প্রতিবাদ কৰিছিল ড্রাগসর বিরুদ্ধে জেহাদ ঘোষণা কৰিছিল কিন্তু এটা ড্রাগস মাফিয়ায় টার্গেট কৰি লৈছে একাংক মুসলমান সমাজ তথা মসজিদ সমিতির লোককল কান মসজিদ সমিতির লোককলে এক প্রকারে জেহাদ ঘোষণা কৰিছিল ড্রাগসর ভাবে হয় পাঞ্জা নিশ্চয় কব লাগিব যে রূপহিয়াতর যে মসজিদ আছে মসজিদ কমিটি এক কঠোর স্থিতি গ্রহণ করেছিল যে ড্রাগস ড্রাগস সেবনকারী আর ড্রাগস বিক্রি করা সকলের বিরুদ্ধে যখন ড্রাগস সেবন করে মৃত্যু হয় তেখেত সকলের যে জানাজা আছে জানাজার নপরে বলে যে সিদ্ধান্ত লৈছিল সংখ্যালঘু সমাজ কব লাগিব যেহেতু আর যখন বিক্রি করে তে সকল সেই সকলক যে হাতেলুটে ধরা পড়ে তাহলে সেই সকলক এগরিয়া করার যে সিদ্ধান্ত লৈছে মসজিদ কমিটি আর ইতিমধ্যে দেখা গৈছিল যে রূপহিয়াতর গুণাবাড়ি জামে মসজিদ কমিটি এক কটুস্থিতি গ্রহণ করেছিল আর সেই গ্রহণ করার পিছতে যে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আসলে মজিবুর খান নামের লোকজন আর সেই লোকজনক দেখা গৈছিল যেহেতু ড্রাগস ড্রাগস সেবনকারী আর ড্রাগস বিক্রি করা সকলে এক টার্গেট করে লৈছিল কিছুজন কটুস্থিতি গ্রহণ করেছিল আর সেইভাবে আজি নিশা প্রায় ছয় বজাত দেখা গেছে লোকজনে নামাজ পড়ি ঘরলে গৈ থাকা অবস্থা সেই সময়তে এই সকল ড্রাগস সেবনকারী আর ড্রাগস বিক্রি করা সকলে এক চিনাক্ত করেছে নাকি লোকসকলক কিয়নো তেওঁক দেখিছো চিকিৎসালয়ত ইতিমধ্যে চিকিৎসাধীন হয়ে আছে তেওঁ কারবার কারবার নাম লৈছে নাকি তেওঁলোকক এতিয়া গ্রেপ্তার করেছে বা আটক করেছে নাকি আরক্ষী এই মুহূর্তের কি আপডেট ইতিমধ্যে ছয়গৰাকী লোকৰ নাম চিনাক্ত কৰিছে কিন্তু নামসমূহ আমাক এতিয়ালৈকে দিয়া নাই কিন্তু ছয়গৰাকী নাম আৰক্ষী ইতিমধ্যে পাইছে বুলি জানিব দিছে আমাক ইতিমধ্যে রূপহিয়াত আৰক্ষী আৰু ইতিমধ্যে রূপহিয়াত আৰক্ষীয়ে ৰাওনা হৈছে এই ঘটনাস্থলীলৈ আৰু ইতিমধ্যে বৃহৎ আরক্ষী মোতায়েন করা হয়েছে এই ঘটনাস্থলীলৈ রওনা হয়েছে আর ইতিমধ্যে সেই লোকজন যেগৰাকী বর্তমান আহত হয়ে আছে বর্তমান নগাঁও মেডিকেল কলেজত বর্তমান ভর্তি হয়ে আছে চিকিৎসাধীন অবস্থাত নিশ্চিতভাবে ধন্যবাদ জ্ঞাপন করছো ড্রাগসর বিরুদ্ধে যেহেতু বর্তমান রাজ্যত দেখবলে পোৱা গৈছে অসম আরক্ষীও মারাথন অভিযান চলাইছে সফল অভিযান চলাইছে বিভিন্ন প্রান্ত আর তার মাজতে এবার দেখবলে পোৱা গৈছে সজাগ জনতা ওলাই আহিছে ড্রাগসর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে কিন্তু ঠিক এই সময়ত যেনে ধরনের 25 গৰাকী লোক ওলাই আহিল আর ইতিমধ্যে কইছে 6 গৰাকী আমার সতীর্থ মুক্তিদুলকে কইছে যে 6 গৰাকী লোক আছিল রূপহিয়াত আরক্ষী নিশ্চিতভাবে পাব কিন্তু 5 গৰাকী লোক আছিল মাইল ডকাইতি সেকশন ঠিক একে ধরনের রানে মরার কথাও আছে গতিকে গোটেইবার দিক নিশ্চিতভাবে চাই আরক্ষী তদন্ত করব কিন্তু এটা ড্রাগসর বিরুদ্ধে রাজ্য জুড়ে অসম আরক্ষী অভিযান চলবা দেখবলে পাওয়া গেছে ড্রাগস মাফিয়ার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত লওয়ার বাবে এটা ভয়ঙ্কর কাণ্ড সংঘটিত হয়েছে রূপহিয়াতর এই পরিবেশ আপনাদের দেখি আছে আরক্ষী থানা এটা ঘেরাও করেছে মই কি কৈ আছিলোঁ ইমান সময় নাম নামবিলাক বিচাৰি আছোঁ কোনে কোনে কৰিছে আমি নামবিলাক মই ল'লোঁ এটা মই নামবিলাক জানিছোঁ আমি আজিৰ পৰা ষ্টাৰ্ট কৰিম ঠিক আছে ধন্যবাদ 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 আমাক দিব নালাগে আমি একেলগে কৰিব লাগে কথাই এইটো কৈ আছো আমাক খবর দিব।